গুড মর্নিং চিলড্রেন, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, তাই না? তাহলে দেখো, তোমাদের এর আগে দেখিয়েছিলাম কি করে আঁকবে, আজকে দেখাবো কি করে রং করবে। তাহলে প্রথমে তোমরা এই আতাটাকে, আতার যে লাইনগুলো আছে এগুলো আগে কালো দিয়ে টেনে দাও। আগে কালো দিয়ে টানবে, এরকম করে লাইনগুলো কালো দিয়ে এরপর ব্রাউন দেব। এবারে আমরা ব্রাউন দিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমরা শেভ গ্রিন দিয়ে এই বাকি ঘরগুলো ভর্তি করব। তো ওগুলো কি করে ভর্তি করছি দেখো, কিনারের দিকগুলো আগে আমরা করব। গ্রিন, এটা হচ্ছে শেভ গ্রিন, দেখো ভালো করে শেভ গ্রিন দিচ্ছি। এরপরে আমি এই যে অংশগুলোতে দিব, এখানে আমরা সম্পূর্ণ ভর্তি করব না, এই ঘরগুলোর নিচের অংশটুকু, মানে নিচের ভাগটুকু করে এরকম শেপ গ্রিন, শুধু নিচেরগুলো। এবার উপরিগুলো তাহলে কি করব, উপরিগুলো আমরা লাইট গ্রিন করব। উপরিগুলো কি করব, লাইট গ্রিন, ঠিক আছে? এরকম করে ইয়েলো নেব, ইয়েলো নিয়ে ইয়েলোর উপরে আবারও আমরা গ্রিনটা ঘষে দিই। তাহলে বোঝা গেল কি করে হলো বলো তো? প্রথমে আমরা শেপ গ্রিন দিলাম, তারপরে এখানে এই অংশগুলোতে আমরা অর্ধেক অর্ধেক করে দিলাম শেপ গ্রিন, তারপরে ফাঁকা জায়গাগুলোতে আমরা লাইট গ্রিন করে দিলাম। লাইট গ্রিন করার আগে আমরা একটু ইয়েলো করে নিয়ে এলাম, ইয়েলোর উপরে দিয়ে আমরা লাইট গ্রিন নেব। রেড নিয়ে খেয়াল রাখবে, লাইনগুলো যেন ঠিক, এখানে সম্পূর্ণটা ভর্তি করব। নিচে এটাতেও সম্পূর্ণ ভর্তি করব, মাঝখানে ক্রস থাকবে। এবার আমরা কি নেব, স্কাই ব্লু। স্কাই ব্লু নিয়ে এই যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা সম্পূর্ণ স্কাই ব্লু দেব। তারপরে কি করব, ইয়েলো নেব, ইয়েলো নিয়ে এই ঘরে, এই ঘরে একটা হলুদ ত্রিভুজ হবে, এটা আমরা পেন্সিল দিয়ে একটু টেনে দিতে পারি লাইনগুলো, পেন্সিল দিয়ে এরকম করে লাইনগুলো আমরা টেনে দেব। তারপরে মাঝখানে এটাতে কি আছে, একটা এটাতে আছে ডিপ ব্লু, তারপরে এটাতে আছে জেড, লাইট গ্রিন। লাইনগুলো একটু ডিপ করে টানি,
এই ঘরটাতে মেটেই গেল। ইলো ওকার এটাও ব্রাউন দিয়ে টানবো, অরেঞ্জ দিয়ে, প্রথমে হাতলটাতে গ্রিন কালার দেবো। গ্রিন এখানে হাতলটাতে গ্রিন দেব, তারপর ইয়েলো আছে কোথায়, চাকার উপর সাইডটাতে দেখো ইয়েলো দেওয়া আছে। চাকা কি দেওয়া আছে, ভায়োলেট দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে কি দেওয়া আছে, তারপরে অরেঞ্জ দেওয়া আছে সামনের দিকটায়। তাহলে বাড়িতে এভাবে আঁকো এবং রং করো, আর পরবর্তী ছবিতে আমি তোমাদের দেখাবো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো পরবর্তী ছবিগুলো কীভাবে আঁকবে এবং রং করবে। তাহলে চেষ্টা করো বাড়িতে, আজকে রাখি, থ্যাংক ইউ। Thank you.